ওয়েলকাম মাই স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস, নিয়ে চলে এলাম নতুন একটা আপডেট এবং অবশ্যই খুশির খবর। তোমরা যারা নিট এবছর যারা কোয়ালিফাই করেছো, যারা এখন কাউন্সিলিংয়ের জন্য অপেক্ষা করছো, কাউন্সিলিংয়ের ডেটও জেনে গেছো, সামান্য একটু রদবদল হয়েছিল সেটাও আমরা ভিডিওর মাধ্যমে জানিয়ে দিয়েছি। আমাদের দুটি চ্যানেল তোমরা রেগুলার ফলো করতে থাকো, তাহলে নিট সংক্রান্ত সমস্ত খবরগুলো পেয়ে যাবে। আর সেই জন্য বারবার বলছি, চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকন ক্লিক করো এবং অবশ্যই তোমরা চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। দেখো, যে খবরটা জানানোর জন্য মূলত আজকের আবার এই ভিডিওটি করা এত রাত্রিতে, গতকালই আমি জানিয়েছিলাম যে তোমাদের মোটামুটি যারা ন্যাশনাল লেভেলে গোটা অল ইন্ডিয়া বেসিসে যারা কাউন্সিলিংয়ের জন্য অ্যাপ্লাই করবে, তারা কতখানি মার্ক না পেলে করার দরকার নেই, তাতে খুব একটা লাভ হবে না। সেই সঙ্গে জানিয়েছিলাম যে যদি 10 মার্ক কমও পাও আর সেক্ষেত্রে তোমরা করবে। আমাদের সেই এক্সপেকটেশনটা কিন্তু আবার আজকে কিন্তু অনেকটা বাস্তবে রূপায়িত হতে চলেছে। আর এই মুহূর্তে যে খবরটা তোমাদের দেবো সেটা জানলে তোমরা খুব খুশি হবে। দেখতে পাচ্ছ যে কয়েকটি জায়গায় কিন্তু সিট বেড়ে গেছে, অর্থাৎ আমাদের অল ইন্ডিয়া বেসিসে টোটাল সিটটা কিন্তু রেগুলার বাড়তে চলেছে। এবং এইমাত্র যে খবরটা তোমাদের দেবো সেটা হচ্ছে আগ্রাতে 72টা সিট বেড়েছে, মেরাটে 50, আর ইউপির 60টা কলেজ প্রত্যেকে 10টা করে বাড়িয়েছে, তাহলে 600, তাহলে টোটাল হলো 722 ইউপিতে। আর এমপিতে বেড়েছে 150, তেলেঙ্গানাতে বেড়েছে 200টা সিট। তার মানে টোটাল 1072টা সিট বেড়ে গেল অল ইন্ডিয়াতে। তো স্বাভাবিক কারণে তোমরা যে অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ে যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে সুযোগটা অনেক বেশি চলে এল। তো এই ধরনের নিট সংক্রান্ত যাবতীয় বা খবর খবর দ্রুত পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সেই সঙ্গে তোমাদের এই খবরটা পাওয়ার পর কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে লিখে জানাবে। থ্যাংক ইউ। আর আপডেটটি এখানেই শেষ হলো। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।